ইমিল রহমান রহিম প্রাইমেটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুরুদ্দিন আহমেদ হিমেল আজকে আমরা দেখব পেউনিয়ারের কার্ড টু কার্ড ফান্ড ট্রান্সফার কিভাবে করতে হয় তো তার জন্য প্রথমে আমরা পেউনিয়ার ডট কম আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করছি লগ ইন এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে দিবেন তো আমি আমার একটি আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছি ইউজার নেমের জায়গায় ইমেল অ্যাড্রেসটি হবে আর পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন জাস্ট আমি আমার পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন করছি ওকে লগ ইন করার পরে আপনারা আপনাদের এই জায়গাতে অ্যাভেলেবল ব্যালেন্সটা দেখতে পাবেন এবং আপনাদের যদি পেমেন্ট অপশনটা অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে আপনারা উপরে এখানে পে অপশনটা পাবেন আর যদি পে অপশনটা না থাকে এবং কি কি কারণে থাকবে না এটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যে যদি না থাকে সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন আর যদি থাকে তাহলে আপনারা পে অপশন থেকে মেকে পেমেন্ট এখানে ক্লিক করে ট্রান্সফার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো সার্ভিস হোল্ডারকে পে করতে চান বা আপনার টিম মেম্বারের কাউকে পে করতে চান বা কোনো সার্ভিসের জন্য পে করতে চান আপনি সেই পেমেন্টগুলো এখানে করতে পারবেন তো এখানে কয়েকটা ঘর আসবে সেখানে আপনি যাকে পাঠাবেন বা যে পেওনিয়ার অ্যাকাউন্টে পাঠাবেন বা কার্ডে পাঠাতে যাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে হবে তো আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিচ্ছি আমি যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিলাম তারপরে আমি নিচের ফর্মে ক্লিক করার সাথে সাথে আমি কোন কার্ড থেকে পাঠাতে যাচ্ছি এবং আমার এই মুহূর্তে অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে সেটা আমি এখানে দেখতে পাবো আমি কত ডলার পাঠাতে যাচ্ছি সেটা আমি এখান থেকে দেখতে পারবো তো মিনিমাম পঞ্চাশ ডলার এবং ম্যাক্সিমাম পঁচিশ হাজার ডলার আমি একদিনে পাঠাতে পারবো তো সেই ক্ষেত্রে আমি আপাতত দুইশো ডলার পাঠাচ্ছি তো উনি আমাদের বিভিন্ন ই কমার্স সার্ভিস দিয়ে থাকেন ই কমার্স সার্ভিস দিয়ে থাকেন তাই আমি ওনাকে পেমেন্টই করছি তো আমি সেই ক্ষেত্রে এখানে ডেসক্রিপশনে লিখে দিব যে আমি কি জন্য আসলে ওনাকে পে করছি এখানে আমি দিয়ে দিলাম যে আমি ওনাকে কি জন্য পে করছি তারপরে আমি ক্লিক ক্লিক করার পরে আরেকটি ঘর আসবে এখান থেকে এখান থেকে আমরা ডিটেলস দেখে নিব টু অর্থাৎ কারকে পাঠাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটি ঠিক আছে কিনা ফ্রম কোন কার্ড থেকে পাঠাচ্ছি কত পাঠাচ্ছি আর এটার আপাতত আমাদের ফ্রি ট্রানজেকশন তো এটা এখানে ফিটা ফ্রি লেখা আসছে অর্থাৎ আমাদের কোনো চার্জ কাটবে না এই ট্রানজাকশনের জন্য আর পেমেন্ট কি জন্য পেমেন্ট করতেছি সেটার বিষয় এখানে লেখা তো এখান থেকে আমরা কনফার্মটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে ইউর পেমেন্ট ইজ অন দা ওয়ে তো মোটামুটি আমাদের কাজ শেষ এখন যদি আমি আরেকটা পেমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে মেক অ্যানাদার পেমেন্ট এখান থেকে আমি করতে তো যাই হোক আমরা এটা করার পরে আমাদের ইমেইলে অবশ্যই একটা নোটিফিকেশন চলে আসবে আমরা একটু রিলোড দিচ্ছি আমাদের মেইলটি তো রিকোয়েস্ট পাঠানোর পর আমরা আমাদের মেলে দেখব এখানে রিলোড দেওয়ার পর এরকম দুটো মেল আসবে একটি মেল হচ্ছে ইউর রিকোয়েস্ট টু মেক এ পেমেন্ট হেজ রিসিপ্ট অর্থাৎ আমরা যে পেমেন্টটি করার জন্য রিকোয়েস্ট করেছি সেটা রিসিভ হয়েছে এখানে আমরা ক্লিক করলে এটা বিস্তারিত দেখতে পাবো আর পরবর্তী যে মেলটা সেই মেলটাতে আমরা হচ্ছে ইউর রিকোয়েস্ট টু সেন্ড ফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থাৎ আমরা যে মেইলে টাকাটা পাঠাতে চেয়েছিলাম বা যে কার্ডে ডলারটা পাঠাতে চেয়েছিলাম সেই কার্ডে ইতিমধ্যে ডলারটা চলে গেছে তো আপাতত আমাদের এই ভিডিওটা এতটুকুই তাছাড়া হচ্ছে আপনার যদি এই রিলেটেড আরও কোনো সমস্যা থাকে অর্থাৎ পেওনিয়ার রিলেটেড যে কোনো সমস্যা থাকলে ফেসবুকের এই গ্রুপটিতে আপনারা মেসেজ করতে পারেন বা পোস্ট করতে পারেন গ্রুপটির অ্যাড্রেস আরেকবার আমি বলে দিচ্ছি ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ পেওনিয়ার বিডি অথবা পেওনিয়ার সাপোর্ট বিডি লিখলেও আপনারা পাবেন গ্রুপটি অথবা আমাকেও ইনবক্স করতে পারেন নুরুদ্দিন আহমেদ হিমেল লিখলেই আপনারা আমাকে পেয়ে যাবেন ফেসবুকের সার্চ বক্সে তো আপাতত এই ভিডিওটি আর বড় করছি না এখান থেকে আপনার যদি কেউ কারো কার্ড না থাকে বা কার্ড কিভাবে অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ পেওনিয়ার রিলেটেড টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এখানে তারপরে পরবর্তীতে আরও নতুন নতুন বিভিন্ন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনার পিন পোস্ট থেকে দেখে নেবেন অথবা ফাইল সেকশন থেকে দেখে নিতে পারেন এখানে পরবর্তী ভিডিওটি আমরা করব যাদের এই পে অপশনটা নাই অর্থাৎ এইখানে পে অপশনটা নাই কাদের জন্য এটা এলিজিবল হবে এবং কারা পাবেন অথবা কারা পাবেন না যাদের নাই তারা এটা কিভাবে নিয়ে আসবেন এই বিষয়ে বিস্তারিত আরও একটি ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ